টাঙ্গাইল এবং সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। বুধবার রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এলেঙ্গায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে বাসাবাড়ির আসবাবপত্র নিয়ে একটি পিকআপ ভ্যান বগুড়ার যাওয়ার পথে সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপের হেলপার সহ দুইজন নিহত হয়। আহত পিকআপ ভ্যান চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ও উল্লাপাড়া উপজেলার হরিণচড়ায় পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।